নমস্কার বন্ধুরা, গল্পগুঞ্জ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন রাজশেখর বসুর লেখা গল্প উৎকোচ তত্ত্ব। লোকনাথ পাল জেলা জজ, অতি ধর্মভীরু খুঁতখুঁতে লোক। তিনি সর্বদা ভয়ে ভয়ে থাকেন, পাছে ধূর্ত লোকে তাকে দিয়ে কোনো অন্যায় কাজ করিয়ে নেয়। ছমাস পরেই তাকে অবসর নিতে হবে, যদিওতে শেষ পর্যন্ত যাতে দুর্নীতির লেশমাত্র তাকে স্পর্শ না করে সে সম্বন্ধে তিনি খুব সতর্ক। উৎকোচ তত্ত্ব বিষয়ক একটি গ্রন্থ রচনার ইচ্ছা তার আছে, সময় পেলেই তার জন্যে তিনি একটি খাতায় নোট লিখে রাখেন। আজ রবিবার, অবসর আছে। সকালবেলা একতলায় তার অফিস ঘরে বসে লোকনাথ নোট লিখছেন। কৌটিল্য বলেছেন, মাছ কখন জল খায় আর রাজপুরুষ কখন ঘুষ নেয় তা জানা যায় না, কিন্তু একটি কথা তিনি বলেননি, ঘুষগ্রাহী অনেক ক্ষেত্রে নিজেই বুঝতে পারে না যে সে ঘুষ নিচ্ছে। পাপ সবসময় স্থূলরূপে দৃষ্টিগোচর হয় না, অনেক সময় সূক্ষ্ম বা সূক্ষ্মাতি সূক্ষ্মরূপে দেখা দেয়, তখন তার স্বরূপ চেনা বড়ই কঠিন। স্পষ্ট ঘুষ, প্রচ্ছন্ন ঘুষ আর নিষ্কাম উপহার, এদের প্রভেদ নির্ণয় সকল ক্ষেত্রে করা যায় না। মনে করুন, রামবাবু একজন উচ্চপদস্থ লোক, তার অফিসে একটা ভালো চাকরি খালি আছে, যোগ্যতম প্রার্থীকেই মনোনীত করা তার কর্তব্য। শ্যামবাবুর জামাই একজন প্রার্থী যথা নিয়মে দরখাস্ত করেছে। শ্যামবাবু রামবাবুকে বললেন, আপনার হাতেই তো সব, দয়া করে আমার জামাইকে সিলেক্ট করবেন, ১,০০০ টাকা দিচ্ছি, বহাল হয়ে গেলে আরও ১,০০০ দেব। এ হল অতি স্থূল ঘুষ, নির্লজ্জ পাকা ঘুষখোর কিংবা দুর্বল চিত্ত লোভী ভিন্ন কেউ নিতে রাজি হয় না। অথবা মনে করুন, রামবাবুর সঙ্গে শ্যামবাবুর ঘনিষ্ঠ পরিচয় আছে। এক হাড়ি সন্দেশ এনে শ্যামবাবু বললেন, কাশি থেকে আমার মা এনেছেন, খেও। আমার জামাইকে তো তুমি দেখেছ, অতি ভালো ছোকরা, তার দরখাস্তটা একটু বিবেচনা করে দেখো ভাই, তোমাকে আর বেশি কি বলবো। এও স্থূল ঘুষ, যদিও পরিমাণে তুচ্ছ, কিন্তু ধরুন কোনো অনুরোধ না করে শ্যামবাবু একগোছা গোলাপ ফুল দিয়ে বললেন, আমাদের মধুপুরের বাগানে হয়েছে। সূক্ষ্ম ঘুষ, এর ফল নিতান্ত অনিশ্চিত, তবে নিরাপদ জেনেই শ্যামবাবু দিতে সাহস করেছেন, আশা করেন এতেই রামবাবুর মন ভিজবে। আবার মনে করুন, রামবাবুর মেয়ের অসুখ, শ্যামবাবুর স্ত্রী এসে দিনরাত সেবা করলেন, অসুখও সারল, এক্ষেত্রে তার স্ত্রীর সেবা অনুচ্চারিত অনুরোধ অর্থাৎ অতি সূক্ষ্ম ঘুষ হতে পারে, অথবা নিঃস্বার্থ পরোপকারও হতে পারে, স্থির করা সোজা নয়। রামবাবু যদি দৃঢ়চিত্ত সাধু পুরুষ হন, তবে শ্যামের জামাইয়ের প্রতি কিছুমাত্র পক্ষপাত করবেন না, তবে অন্যভাবে অবশ্যই কৃতজ্ঞতা জানাবেন। কিন্তু রামবাবু যদি বন্ধুবৎসল কোমল প্রকৃতির লোক হন, তবে শ্যামগৃহিণীর সেবা হয়তো জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে তাকে প্রভাবিত করবে। এছাড়া বাংময় ঘুষ আছে, যার আর্থিক মূল্য নেই, অর্থাৎ খোশামত বা প্রশংসা, নিপুণভাবে প্রয়োগ করলে বুদ্ধিমান সাধুলোকও এর দ্বারা প্রভাবিত হয়। লোকনাথের নোট লেখায় বাধা পড়ল। দরজা ঠেলে এক বৃদ্ধ ভদ্রলোক ঘরে এসে বললেন, কেমন আছো লোকনাথ বাবাজি, অনেক কাল তোমাদের দেখিনি, সে কি চিনতে পারছো না? আরে, আমি হলুম তোমাদের মোহিত পিসে মশাই, বেহালার মোহিত সমজদার। কই রে পারুল, কোথা আছিস, এদিকে আয় না মা। হাঁক ডাক শুনে লোকনাথ গৃহিণী পারুলবালা এলেন, আগন্তুক লোকটিকে চিনতে তারও কিছু দেরি হল। তারপর মনে পড়লে প্রণাম করে বললেন,
মোহিত পিসেমশাই এসেছেন? ওহ, কি ভাগ্যি! অগত্যা লোকনাথও একটা নমস্কার করলেন। মোহিত সমজদার হাঁক দিলেন, রামবচন, জিনিসগুলো এখানে নিয়ে আয় বাবা। মোহিত বাবুর অনুচর বাইরে অপেক্ষা করছিল। এখন ঘরে এসে মনিবের সামনে চারটে বান্ডিল রাখল। একটা কার্ডবোর্ড বাক্স পারুলবালার হাতে দিয়ে মোহিতবাবু বললেন, আসল কাশ্মীরি শাল তোর জন্যে এনেছি, দেখ তোর পছন্দ হয় কি না। শাল দেখে পারুলবালা আহ্লাদে গদগদ হয়ে বললেন, চমৎকার, অতি সুন্দর। মোহিতবাবু বললেন, লোকনাথ বাবাজি, তোমার তো কোনো শখই নেই, শুধু বই আর বই, তাই একটা ওয়ালনাট কাঠের কিতাব দান মানে বুক র্যাক এনেছি, আর এই বাক্সটায় কয়েক গজ কাশ্মীরি তাফতা আছে, একটা শাড়ি আর গোটা দুই ব্লাউজ হতে পারবে, আর এই চুবড়িটায় কিছু মেওয়া আছে, পেস্তা বাদাম আখরোট কিশমিশ মোনাক্কা এইসব। কুণ্ঠিত হয়ে লোকনাথ বললেন, আহা, কেন এত সব এনেছেন? এ যে বিস্তর টাকার জিনিস, না না এ সব দেবেন না। মোহিতবাবু বললেন, আরে খরচ করলেই তো টাকা সার্থক হয়, তোমরা আমার স্নেহপাত্র, তোমাদের দিয়ে যদি আমার তৃপ্তি হয় তবে দেব না কেন, তোমরা এবার নেবে না কেন? পারুলবালা বললেন, নেব বই কি পিসেমশাই, আপনার স্নেহের দান মাথায় করে নেব। তারপর এখন কোথা থেকে আসা হলো? দিল্লি থেকে? পিসিমাকে আনলেন না কেন? তিনি আর ছেলে মেয়েরা সব ভালো আছেন তো? সব ভালো, তাদের একদিন নিশ্চয় আনব, অনেক কাল পরে কলকাতা এলুম, বেহালার বাড়িখানি যাচ্ছে তাই নোংরা করে রেখেছে, একটু গোছানো হয়ে যাক, তারপর তোর পিসিকে নিয়ে একদিন আসব। না না না, চাটা কিচ্ছু নয়, আমার এখন মরবার ফুরসত নেই, নানা জায়গায় ঘুরতে হবে, আর চললুম, ঝড়ের মতো এলুম আর গেলুম, তাই না? কিছু মনে করো না তোমরা, সুবিধে মতন আবার একদিন আসব। পারুলবালাকে প্রশ্ন করে লোকনাথ জানলেন, মোহিতবাবু তার আসল পিসে নয়, পিসের ভাই। ছেলেবেলায় তার বাপের বাড়িতে আসল পিসের সঙ্গে তার এই ভাইও মাঝে মাঝে আসতেন, সেই সূত্রে পরিচয়। তারপর কালে ভদ্রে তার দেখা পাওয়া যেত। মোহিতবাবু নানা রকম কারবার ফেঁদেছিলেন, কোনোটারই এখন অস্তিত্ব নেই, কিন্তু সেজন্যে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন মনে হয় না। তার অবস্থা ভালোই, বড়লোকের সঙ্গে বন্ধুত্ব আছে, এখন তিনি কি করেন জানা নেই। লোকনাথ তার অফিস ঘরে বসে ভাবতে লাগলেন, মামার শালা, পিসের ভাই, তার সঙ্গে সম্পর্ক নাই, মোহিতবাবু স্নেহ হঠাৎ উথলে উঠল কেন? বহুকাল আগে লোকনাথ তার শ্বশুরবাড়িতে এই কৃত্রিম পিসেমশাইটাকে দেখে থাকবেন, কিন্তু এখন মনে পড়ে না। আপাতত মোহিতবাবুর কোনো দোষও ধরা যায় না, তিনি বহুমূল্য উপহার দিয়েছেন কিন্তু কিছুই চাননি, হয়তো দিন দুই পরেই একটা অন্যায় অনুরোধ করে বসবেন। লোকনাথ তার পত্নীকে বললেন, দেখো তোমার পিসেমশায়ের জিনিসগুলো এখন তুলে রাখো, হয়তো ফেরত দিতে হবে, ওসব দামি দামি উপহারের জন্যে আমি অস্বস্তি বোধ করছি, তার মতলব বুঝতে পারছি না। পারুলবালা বললেন, মতলব আবার কি, আমাদের ভালোবাসেন তাই দিয়েছেন, উনি তোমার আপন আত্মীয় নন, ওর নিজের ছেলে মেয়েও আছে, তবে হঠাৎ আমাদের ওপর এত স্নেহ হলো কেন? খুঁত ধরা তোমার স্বভাব, থাকলেই বা নিজের ছেলে মেয়ে, পরের ওপর কি টান হতে নেই? পিসেমশাই বড় লোক, উঁচু নজর, তিনি দামি জিনিস উপহার দেবেন তাতে ভাববার কি আছে? তোমাকে তো ঘুষ দেননি। যাই হোক, তুমি এখন ওগুলো ব্যবহার করো না। পারুলবালা গরম হয়ে বললেন, কেন করব না? এমন জিনিস তুমি কোনোদিন আমাকে দিয়েছ? না তুমি তার কদর জানো? পিসেমশাই যদি ভালোবেসে দিয়ে থাকেন
তবে তুমি বাদ সাধবে কেন? আর দামি জিনিস তোমাকে তো দেননি, আমাকে দিয়েছেন। তুমি যে কাঠের একটা পেয়েছো সেটা না হয় ফেরত দিও। লোকনাথ চুপ করে গেলেন। দুদিন পরে মোহিতবাবু আবার এলেন, সঙ্গে তার পত্নী আসেননি, একজন অচেনা ভদ্র লোক এসেছেন। মোহিতবাবু বললেন, বাড়ির সব ভালো তো লোকনাথ? ইনি হচ্ছেন শ্রী গিরিধারীলাল পাঁচারি, মস্ত কারবারি লোক, আমার বিশিষ্ট বন্ধু। ইনি একটা প্রস্তাব নিয়ে এসেছেন। লোকনাথ ভাবলেন, এইবারে পিসের গোপন কথাটি প্রকাশ পাবে। জিজ্ঞাসা করলেন, কি প্রস্তাব? আচ্ছা বাবাজি, তোমার সার্ভিস শেষ হতে আর কত দেরি? এখন এক্সটেনশনে আছি, ৬ মাস পরই শেষ হবে। তারপর কি করবে স্থির করেছ? কিছুই করব না, লেখাপড়া নিয়ে থাকব। হাত নেড়ে মোহিতবাবু বললেন, না 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 না, বসে থাকা ঠিক নয়। তোমার শরীর ভালোই আছে, মোটেই বুড়ো হওনি, তবে রোজগার করবে না কেন? শাস্ত্রে বলে, অজরা মরবৎ প্রাজ্ঞ বিদ্যামর্থঞ্চ চিন্তয়েত্। তুমি হচ্ছ প্রাজ্ঞ লোক, অর্থ উপার্জনের সঙ্গেই বিদ্যা চর্চা করবে। যা বলছি বেশ করে বিবেচনা করে দেখো বাবাজি। মোহিতবাবু তার মাথাটি এগিয়ে দিয়ে বিশ্বস্তভাবে নিম্ন কণ্ঠে বললেন, এই গিরিধারীলাল পাচারিজি হচ্ছেন সিকিম স্টেটের মস্ত বড় কন্ট্রাক্টর। পশম, কম্বল, কাঠ, মৃগনাভি, বড় এলাচ, চিরেতা, মাখন, ঘি, এইসব জিনিস ওখান থেকে এদিকে চালান দেন। আবার সুতি কাপড়, চাল, গম, তেল, চিনি, নুন, কেরোসিন প্রভৃতি ওখানে সাপ্লাই করেন। সিকিমের আমদানি রপ্তানি এরই হাতে। মহারাজও একে খুব খাতির করেন, নানা বিষয়ে পরামর্শ নেন। মহারাজ একে বলেছেন, বলুন না গিরিধারী বাবু, নিজেই বলুন না। গিরিধারী বললেন, শুনুন হুজুর, মহারাজ তার বড় আদালতের জন্যে একজন চিফ জজ চান। ওখানকার লোকেদের ওপর তার বিশ্বাস নেই, মনে করেন সবাই ঘুষখোর। ভালো লোকের খোঁজ নেবার ভার আমাকে দিয়েছেন, তাই আমি মোহিতবাবুকে ধরেছিলাম। এর কাছে শুনেছি আপনি উপযুক্ত লোক, যেমন বিদ্বান বুদ্ধিমান তেমনি ইমানদার সাধু পুরুষ। লোকনাথ বললেন, জজের দরকার থাকে তো সিকিম সরকার ভারত সরকারকে লিখলেন না কেন? মোহিতবাবু বললেন, লিখবেন লিখবেন, মহারাজ নিজে লোক স্থির করবেন, তারপর ইন্ডিয়ার গভর্নমেন্টকে লিখবেন, অমুককে আমার পছন্দ, তাকেই পাঠানো হোক। কোনো বাজে লোক দিল্লি থেকে আসে তা তিনি চান না। খুব ভালো পোস্ট, 10 বছরের জন্য পাকা, এখানকার হাইকোর্ট জজের চাইতে বেশি মাইনে, চমৎকার ফ্রি কোয়ার্টার্স, ফ্রি মোটর কার, আরও নানা সুবিধে। তুমি যদি রাজি হও তবে গিরিধারীজি নিজে গিয়ে মহারাজকে বলবেন। লোকনাথ বললেন, আমি না ভেবে বলতে পারি না। ঠিক কথা, ভাববে বই কি, বেশ করে বিবেচনা করে দেখো, পারুলের সঙ্গে পরামর্শ করো, অতি বুদ্ধিমতী মেয়ে, কিন্তু বেশি দেরি করো না, মহারাজ তাড়াতাড়ি ব্যাপারটা সেটেল করতে চান। ইনি আবার চায়না জাপান বেড়াতে যাবেন কি না, দিন কতক পরে আবার দেখা করব। লোকনাথের অস্বস্তি বেড়ে উঠল, তিনি আবার ভাবতে লাগলেন, এই পিসে মশাইটি অদ্ভুত লোক, কেবল অনুগ্রহই করছেন, এখনো পর্যন্ত প্রতিদান কিছুই চাইলেন না। দেখা যাক, আবার যেদিন আসবেন সেদিন তার ঝুলি থেকে বেড়াল বার হয় কি না। দু সপ্তাহ পরে মোহিতবাবু একাই এলেন, এসেই ম্লান মুখে বললেন, গিরিধারীলালজি আসতে পারলেন না, তার মনটা বড়ই খারাপ হয়ে আছে। কি হয়েছে? আর বলো কেন,
ভদ্রলোক মহা ফ্যাসাদে পড়েছেন। তার মেয়ের বিয়ের সম্বন্ধ পাকা হয়ে আছে রামশরণ পোদ্দারের ছেলে শিবশরণের সঙ্গে, কিন্তু শিবশরণের মাথার উপর খাড়া ঝুলছে, এখন বেলে খালাস আছে। ছোকরা এদিকে ভালোই, তবে বড়লোকের ছেলে কুসঙ্গে পড়ে একটু চরিত্র দোষ ঘটেছিল। ব্যাপারটা কাগজে পড়ে থাকবে, প্রায় 8 মাস আগেকার ঘটনা। তবলাওয়ালা লেনে তিতলিবাই নাচওয়ালি থাকত, তার কাছে শিবশরণ যেত, তার 2-4 জন বন্ধুও যেত। দুপুর রাতে তিতলি যখন বেহুশ হয়ে ঘুমোচ্ছিল, তখন কোনো লোক তার পিঠে ছোড়া মেরে পালিয়ে যায়। তিতলি বেঁচে আছে কিন্তু খুবই জখম হয়েছে। পুলিশ শিবশরণকে সন্দেহ করে চালান দেয়। আমাদের সকলেরই আশা ছিল যে শিবশরণ খালাস পাবে, কিন্তু সম্প্রতি ম্যাজিস্ট্রেট তাকে দায়রা সরপথ করেছেন। ভাবি জামাইয়ের এই বিপদে গিরিধারীলাল পাঁচারি অত্যন্ত দমে গেছেন, তার মেয়েও কান্নাকাটি করছে। তবে আমি বেশ ভালোই জানি যে ছোকরা একেবারে নির্দোষ, তার কোনো বন্ধুই এ কাজ করে সরে পড়েছে। লোকনাথের মুখ লাল হল, বললেন, দেখুন, এ সম্বন্ধে আমাকে আর কোনো কথা বলবেন না, সেশনসে আমার কোটি কেসটা আসবে। প্রকাণ্ড জিপ কেটে মোহিতবাবু বললেন, হ্যাঁ তাই নাকি, না 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 না, তাহলে তোমাকে আর কিছুই বলা চলবে না। তবে গিরিধারীর জন্যে আমার মনটা বড় খারাপ হয়ে আছে। আচ্ছা, মকদ্দমাটা ভালোই ভালোই চুকে যাক, শিবশরণ খালাস পেলেই গিরিধারীবাবু নিশ্চিন্ত হয়ে সিকিম রওনা হবেন। বসো বাবাজি, চললুম। 5 দিন পরে লোকনাথ তার অফিস ঘরে বসে কাগজ পড়ছেন। হঠাৎ গিরিধারীলাল পাঁচারি স্মিত মুখে এসে বললেন, নমস্কার হুজুর। লোকনাথ বিরক্ত হয়ে বললেন, দেখুন পাঁচারিজি, সেদিন মোহিত বাবুর কাছে যা শুনেছি তারপর আপনার সঙ্গে আমি আর কোনো কথা বলতে চাই না, আপনি এখন যান। গিরিধারীলাল হাত নেড়ে বললেন, আরে রাম রাম, সেসব কথা আপনি একদম ভুলে যান, রামশরণ আমার কেউ নই, তার বেটা শিবশরণও কেউ নই, সে খালাস পাবে কি না পাবে তাতে আমার কি। কেন, সে তো আপনার ভাবি জামাই। থু, আমার বেটি বলেছে ও লুচ্চা খুনি আসামিকে সে কিছুতেই বিয়ে করবে না, এখন হুজুর যদি তাকে ফাঁসিতে লটকে দেন তাতে আমার কোনো ওজন নেই। লোকনাথ বললেন, ওই কেস আমার কোর্টে আসবে না, অন্য জজের এজলাসে যাবে, আপনাদের প্রস্তাবের পর আমি আর এই মামলার বিচার করতে পারি না। বড় আফসোসের কথা, বদমাসটাকে হুজুর যদি কোনো সাজা দিতেন তো বড় ভালো হতো। আচ্ছা, ভগবান সব কিছু মঙ্গলের জন্যই করেন। তবে আমার বড়ই নুকসান হলো, শিবশরণকে সোনার ঘড়ি, হিরে বসানো কোটের বোতাম, আংটি এইসব দিয়েছিলাম, তার ফেরত দেবে না বলেছে। হুজুর যদি ওকে 10 বছর কয়েদ দিতেন তো ঠিক সাজা হতো। ওই মোহিত বাবুর মারফত আরও কিছু খরচ হয়ে গেল। আমাকে যেসব উপহার দিয়েছিলেন তারই জন্যে তো, যেতে দিন যেতে দিন। বলুন না, আপনার কত খরচ পড়েছিল? গিরিধারীলাল তার নোটবুক দেখে বললেন, 2 শাল 1100 টাকা, তাফতা 150 টাকা, কিতাবদান 45 টাকা, মেওয়া 36 টাকা, ট্যাক্সি ওগেরা 16 টাকা, মোট 1347 টাকা। আশ্চর্য হয়ে লোকনাথ বললেন, শাল তো একখানা ছিল। বলেন কি, একটা আপনার আর একটা শ্রীমতীজির জন্য কিনবার কথা, ওই শালা মোহিত বাবু একটা শালের দাম চুরি করেছে, দেখে নেবেন আমি ওর গলায় পা দিয়ে 550 টাকা আদায় করব।
তা করবেন। বাকি 797 টাকার একটা চেক আজ আপনাকে দিচ্ছি। আমার জন্যে আপনার কোনো লোকসান হবে না, একটা রসিদ লিখে দিন। গিরিধারীলাল যুক্ত কর কপালে ঠেকিয়ে বললেন, ওহো হো হো, হুজুর একদম সচ্চা সাধু মহাত্মা আছেন, খুদ ভগবান আছেন, আপনার দয়া ভুলবো না। সিকিমের চাকরিটাও চায় না। গিরিধারীলাল পাচারি সলজ্জ প্রসন্ন মুখে দন্ত বিকাশ করে বললেন, হে 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 হে। চেক নিয়ে পাচারিজি প্রস্থান করলেন। লোকনাথের গ্লানি দূর হল। তিনি সোৎসাহে উৎকোচ তত্ত্ব রচনায় মনোনিবেশ করলেন। ধন্যবাদ। গল্পপাঠ ভালো লাগলে গল্পকুঞ্জ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।